হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আয়োজন করবো তোমাদের একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে তোমরা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করছো যে এখানে আইডেন্টি কার্ডের ফটোটা কীভাবে চেঞ্জ করব। অনেকের কিন্তু আইডেন্টি কার্ডে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো রয়েছে আবার অনেকের কিন্তু ফটোটা কিন্তু আগের অনেক পুরনো ফটো তাই অবশ্যই আইডেন্টি কার্ডে ফটো চেঞ্জ করাটা কিন্তু অতি আবশ্যিক একটা ব্যাপার তাই অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো স্টেপ বাই স্টেপ তোমাদের ভোটার আইডেন্টি কার্ডের ফটোটা কীভাবে চেঞ্জ করতে পারবে তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং তোমরা যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিল প্রেস করে অন নোটিফিকেশনটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলটি কোন রকম ইম্পর্টেন্ট ভিডিওর আপডেট দিয়ে হবে তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে ওকে এবার ভোটার আইডেন্টি কার্ডের ফটো চেঞ্জ করার জন্য অবশ্যই তোমাদের ভোটার আইডেন্টি কার্ডের নতুন যে অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে এখানে কিন্তু তোমাদের সবার প্রথম আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এবার সবার প্রথম জানিয়ে রাখি এখানে তোমাদের কি করতে হবে এখানে কিন্তু তোমাদের অবশ্যই লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে রেজিস্টার মোবাইল নাম্বার কিংবা এপিক নম্বর এবং তোমাদের পাসওয়ার্ডটা বসে ক্যাপচকটা বসিয়ে এখানে তোমাদের রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে আর তোমরা যারা এখানে ফার্স্ট টাইম এখানে তোমরা যারা প্রথম এখানে অ্যাপ্লিকেশান করছো অবশ্যই তোমাদের ফার্স্ট টাইম সাইন আপ করতে হবে এখানে এন ভি এসপির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কীভাবে হবে সাইন আপ করতে হবে আইডি পার্ট তোমরা কিভাবে পাবে ওই টপিক নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা চাইলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো এবার তোমাদের লগ করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের প্রথম মোবাইল নাম্বার বসিয়ে দেবে প্রথম ঘরটায় এবং তারপরে ঘরটায় তোমাদের পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে পাসওয়ার্ডটা বসানোর পর এখানে নিজে ক্যাপচারটা বসে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই রেজিস্টার মোবাইল নাম্বারে ছয় সংখ্যার ওটিপি যাবে ওটিপি এখানে এন্টার করে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের আর লগ ইন এবং সাইন আপ অপশানটা দেখাবে না তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু লগ ইনটা হয়ে গেছে এবার তোমাদের কি করতে হবে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছো এখানে তোমাদের সবার নিচে রয়েছে ফিল ফর্ম নাম্বার এইট শিফটিং অব প্রেসিডেন্ট ডাইরেকশন অফ এন্টিস ইন এক্সাইটিং ইলেকট্রাল রোল রিপ্লেসমেন্ট অফ এপিক এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে ফিল ফর্ম নাম্বার এইট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা লোডিং হয়ে যাবে যেখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর সেলফ অর্থাৎ তোমাদের নিজের জন্য এখানে কারেকশান করতে চাইছো ভোটার আইডেন্টি কার্ড এবং তারপর তোমাদের একটা অপশান রয়েছে আদার ইলেক্টর যেখানে ক্লিক করে তোমাদের কিন্তু পরিবারের যে কোনো সদস্যের কিন্তু এখানে আইডেন্টি কার্ডের কারেকশান করতে পারো আর তোমরা যদি নিজের আইডেন্টি কার্ডের কারেকশান করতে চাও অবশ্যই তোমরা এখানে সেলফ অপশানে ক্লিক করবে সেলফ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইডেন্টি কার্ডের নাম্বারটা চলে আসবে এবার যদি না আসে কিন্তু এখানে ফিল করে নেবে ফিল করার পর সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু সমস্ত রকম ইনফরমেশন বেরিয়ে পড়বে যেখানে তোমাদের সিরিয়াল নম্বর থেকে শুরু করে পার্ট নম্বর বেরিয়ে আসবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের স্টেটের নামটা বেরিয়ে আসবে এখানে তোমরা কিন্তু ভেরিফাই করে নেবে ভেরিফাই করার পর নিচের দিকে আসবে এবং এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর শো করবে এবার এখানে বলা হচ্ছে তোমরা কি জন কারেকশন করতে চাইছো এখানে প্রথম দেওয়া রয়েছে শিফটিং অফ রেসিডেন্ট অর্থাৎ এখানে কিন্তু স্থায়ী ঠিকানা পরিবর্তনের জন্য নাকি এখানে দ্বিতীয় নম্বর রয়েছে কারেকশান অফ এন্ট্রিস ইন এক্সাইটিং ইলেকট্রোরা রোল এখানে কিন্তু তোমাদের দ্বিতীয় অপশানটাই চুজ করতে হবে এখানে এই অপশানটা সিলেক্ট করার পর ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা অর্থাৎ ফর্ম নাম্বার এইটটা খুলে যাবে যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল করতে হবে এখানে তোমাদের প্রথম রয়েছে কি এখানে দেখতে পাও তোমাদের কিন্তু স্টেট শো করবে ডিস্ট্রিক্ট শো করবে যেখানে তোমাদের নাম শো করবে যেখানে Assembly. কনস্টিটিউন্সি তোমাদের শো করবে এখানে তোমরা কি করবে নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নাম দেখাবে এবং তোমাদের এপি কার্ডের নাম্বারটা শো করবে যেখানে তোমরা নিচের দিকে আসবে এখানে তোমাদের যদি আধার কার্ডটা লিঙ্ক না করিয়ে থাকো তোমরা কিন্তু অবশ্যই এখানে লিঙ্ক করাতে পারো এখানে কিন্তু আধার কার্ডে ক্লিক করবে ক্লিক করার পর এখানে এন্টার আধার নাম্বারের জায়গায় আধার নাম্বারটা এন্টার করবে এবং তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার তোমরা যদি অ্যাড করতে চাও এই ভোটার আইডেন্টি কার্ডের সঙ্গে তাহলে এখানে মোবাইল সেল এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে মোবাইল নাম্বারটা বসানোর পর তোমাদের কিন্তু এখানে নিচের দিকে আসবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে তোমরা এখানে আইডেন্টি কার্ডে তোমরা কোন অপশানটা চেঞ্জ করতে চাও কোন অপশনটা এখানে কারেকশান করতে চাইছো এখানে তোমরা নিচের দিকে আসবে এখানে কিন্তু অপশানগুলো পেয়ে যাবে এখানে বলা হচ্ছে নেম জেন্ডার ডেট অফ বার্থ এজ রিলেশান টাইপ কিংবা রিলেশান নেম তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে মোবাইল নম্বর এবং ফটো তো আমরা কিন্তু অবশ্যই এখানে ফটো চেঞ্জ করতে চাইছি অবশ্যই কিন্তু তোমাদের ফটোতে ক্লিক করতে হবে ফটোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ ইওর ফটোগ্রাফের জায়গায় একটা চুজ ফাইল অপশানে বেরিয়ে পড়েছে এখানে কিন্তু চুজ ফাইলি অপশানে ক্লিক করে কিন্তু অবশ্যই তোমাদের ফটোটা সিলেক্ট করতে হবে তার আগে তোমাদের জানিয়ে রাখি অবশ্যই তোমাদের ফটো সাইজটা হতে হবে ফোর পয়েন্ট ফাইভ সেম ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ এবং অবশ্যই তোমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ ফটোর ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই তোমাদের হোয়াইট অর্থাৎ সাদা হতে হবে এবং তোমাদের ফটোর মধ্যে এবং ফটোটা জেপিজি কিংবা জেপিইজি মোডে তোমাদেরকে থাকতে হবে তো চুজ পাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মেমরি কার্ডটা ওপেন হয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু ফটোটা এখানে সিলেক্ট করে নেবে এবার ফটোটা মেমরি কার্ড থেকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে অপশনগুলো বেরোবে যেখানে তোমরা জুম কিংবা রোটেট করতে পারো এবং এখানে ক্রপ করতে পারো এবং তারপর তোমরা নিচে দিকে আসার পর সেভ অপশনে ক্লিক করবে সেভ অপশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাওয়া তোমাদের দেখাচ্ছে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি এখানে তোমরা কি করবে ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার পর তোমরা নিচের দিকে আসবে তোমরা কিন্তু এখানে ফলোটা দেখতে পেয়ে যাবে এখানে ফলোটা দেখার পর এখানে তোমরা নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ডিক্লারেশান পেজটা ওপেন হবে যেখানে তোমাদের ডেটটা শো করছে তারপর তোমরা নিচের দিকে আসার পর প্লেসের জায়গায় তোমাদের কিন্তু পোস্ট অফিসের নাম কিংবা গ্রামের নাম লিখতে পারো এবং তারপর তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ক্যাপচা কোডটা এন্টার করতে হবে ক্যাপচা কোডটা এন্টার করার পর তোমরা নিচে দিকে আসবে এখানে তোমরা প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে প্রিভিউ এন্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্ম নাম্বার এইটের একটা প্রিভিউ পেজ ওপেন হবে যেখানে তোমাদের সমস্ত রকম কিন্তু এখানে অপশানগুলো মিলিয়ে নিতে হবে মিলিয়ে নেওয়ার পর তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে কিপ এডিটিং যদি তোমরা কোনোরকম ভুল ভাল করে থাকো তাহলে কিন্তু অবশ্যই কিপ এডিটিং অপশানে ক্লিক করে আবার এডিট করতে পারো ফর্মটা আর যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে ওই নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু পরবর্তীকালে ট্রাক করতে পারবে তাছাড়া তোমাদের কিন্তু অবশ্যই পোস্টের মাধ্যমে যে ডিজিটাল যে আইডেন্টি কার্ড রয়েছে ওই আইডেন্টি কার্ড তোমরা ফটো দিয়ে চেঞ্জ করেছে ওই চেঞ্জ ফটো সহ তোমরা কিন্তু পোস্টের মাধ্যমে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু এসে যাবে তাছাড়া তোমরা চাইলে এখানে যে রেফারেন্স নাম্বারটা দেওয়া হয়েছে ওই রেফারেন্স নাম্বার দিয়ে তোমরা কিন্তু ট্র্যাক করতে পারবে তোমাদের আইডেন্টি কার্ডটা রিজেক্ট হয়েছে নাকি সাকসেসফুল হয়েছে তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য অবশ্যই তোমাদের হোম পেজে আসতে হবে হোম পেজে আসার পর ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমাদের প্রথম ঘরটায় রেফারেন্স নাম্বার দিতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশান সাবমিট করার পর যে রেফারেন্স নাম্বারটা তোমাদের দেওয়া হয়েছিল ওই নাম্বারটা এখানে তোমাদের এন্টার করতে হবে এন্টার করার পর তোমরা নিচের দিকে আসবে এবং এখানে তোমরা স্টেটটা চুজ করবে কোন স্টেট থেকে তোমরা অ্যাপ্লিকেশানটা করেছিলে স্টেট চুজ করার পর সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ওই কেশন ফর্মের স্ট্যাটাস তোমরা দেখতে পেয়ে যাবে যেখানে তোমাদের পেন্ডিং রয়েছে নাকি সাকসেস হয়েছে ওকে এবং তাছাড়া তোমাদের কিন্তু পোস্টের মাধ্যমে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তোমাদের কিন্তু ওই আইডেন্টি কার্ডটা তোমাদের বাড়িতে চলে আসবে ওকে এইভাবে তোমরা আইডেন্টি কার্ডের তোমার কিংবা তোমাদের বাড়ির কোনো সদস্যের আইডেন্টি কার্ডের যদি ফটো চেঞ্জ করতে চাও এই পদ্ধতি অবলম্বন করে ফটোটা কিন্তু চেঞ্জ করতে পারো